হুগলি জেলার ডানকুনি থানার অন্তর্গত খড়িয়াল এলাকায় একটি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রেলের দরজা জানলা তৈরির ওই কারখানায় আগুন লাগে, গোটা এলাকায় ধোঁয়ায় ঠেকে যায়। খবর পেয়ে পুলিশ ও দমকল বাহিনীর একটি ইঞ্জিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা।